হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করবো খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। অনেকদিন আমি ব্লগ দিতে পারিনি, তার জন্য তোমাদের কাছে আগে সরি বলে নিচ্ছি। আমার একটু অসুবিধা ছিল, ওর জন্য আমি ব্লগ অনেকদিন দিতে পারিনি, প্রায় 1 সপ্তাহেরও বেশি হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো, তোমরা তো থাম্বনেল দেখে সেটা বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আজকে আমি আমার প্রিন্সেসের অন্নপ্রাশনের যেসব ছবিগুলো আছে তার কিছুটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা মানে ভিডিওটা ফুল দেখতে থাকো, তাহলে বুঝে যাবা যে আমার প্রিন্সেসের অন্নপ্রাশনে কারা কারা এসেছিল এবং কতটা আমরা আনন্দ করেছিলাম সব কিছুই। তো চলো, আমি ফটোগুলো বের করেই রেখেছি, তো ফটোগুলো এখন নিয়ে এসে তোমাদেরকে সমস্ত ফটোগুলো দেখাবো এবং সবার সাথে পরিচয় করিয়ে দেবো যে আমার প্রিন্সেসের সাথে অন্নপ্রাশনে কাদের কাদের সাথে মানে আমাদের ছবি তোলা হয়েছে, কারা কারা এসেছিলো সমস্ত কিছুই। তো আমি আর বেশি কথা বলবো না, আমি ফটোগুলো নিয়ে আসবো এবং তোমাদের সাথে সমস্ত ফটোগুলোই আমি শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো গাইজ, আমি ফটোগুলো নিয়ে চলে এসেছি, তো তোমাদেরকে আমি একটা একটা করে দেখাবো আর পরিচয় করিয়ে দেব আমি। তো দেখতেই পাচ্ছ গাইজ, আমি এই প্রথম ছবিটা হচ্ছে তোমাদের দাদাভাই, আমার প্রিন্সেস আর আমার এই যে ছবি, তোমরা দেখতেই পাচ্ছ আমার প্রিন্সেস কত ছোট ছিল এই যে। আচ্ছা, আর তখন তো মানে গরমকালে হয়েছিল অন্নপ্রাশনটা, তার জন্য দেখো মুখ চোখ কেমন ঘামা ঘামা মতন, প্রচণ্ড গরম, আর তার মধ্যে লোকজন ছিল অনেক, লোকজনের চাপে আরও বেশি গরম লাগছিল। তো দেখতেই পাচ্ছ। তো আর নেক্সট দেখাচ্ছি, নেক্সট এটা হচ্ছে, দাঁড়াও, নেক্সট এটা হচ্ছে প্রিন্সেস আর প্রিন্সেসের ঠাম্মা, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। এ দেখো ফ্রেন্ডস, আমি মা, শাশুড়ি মা আর আমার প্রিন্সেস আর তোমাদের দাদাভাই, এ দেখো দেখতেই পাচ্ছ। আমার প্রিন্সেসকে দেখো কি কুইট লাগছে দেখতে। তো আর চলো নেক্সট আর একটা। তো ফ্রেন্ডস, এই ফটোটা তোলা হয়েছে, এটা আমার বড় মামার মেয়ে, এটা আমার দিদির মেয়ে, এটা আমার দিদি, এটা আমি, এটা প্রিন্সেস আর এটা আমার ছোটো মামার মেয়ে। এই যেটা আমার দিদি, এটা বড় বড় ননদের বর, মানে বড় জামাইবাবু, এটা আমার যা, এটা বড় ননদ, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে বড় ননদ, আর এটা হচ্ছে কৃষ্ণার বর, মানে স্বর্ণালীর জামাইবাবু আর কি। আর এটাই হচ্ছে তোমাদের দাদা ভাই, আমি, প্রিন্সেস, শাশুড়ি মা, তো চিনতে পারছো, এটা আমার ভাসুর, এটা যা। এই দেখো গাইজ, এটা আমার বড় মামা, এটা ছোট মামা, এটা বড় ননদের কাকা শ্বশুর, এটা আমার বাবা, আর এটা হচ্ছে আমার ছোটো মামি। ছোটো মামি চোখটা বুজে গেছে ফটো তুলতে গিয়ে, মানে ছোটো মামির একটা হ্যাবিট হয়ে যায় ফটো তুলতে গেলে চোখটা বুজে ফেলে। আর এটা আমার মা, এটা শাশুড়ি মা, হ্যাঁ এটা আমার শাশুড়ি মা, এটা আমার বাবা, এটা আমার মা, এটা আমার বড় ননদের মেয়ে পাপিয়া। পাপিয়ার তো বিয়ে হয়ে গেছে, তোমরা তো পাপিয়াকে অনেক ভিডিও দেখেওছ অবশ্য, তখন বিয়ে হয়নি ওর অন্নপ্রাশনের সময়। তো যাই হোক, এটা অঙ্কিতা, মানে আমার একটা জায়ের মেয়ে, পাশের বাড়ির আর কি। এটা আমার দিদির মেয়ে, এটা আমার ভাই, ছোটো মামার মেয়ে, এই সরি ছোটো মামার ছেলে, আর এটা আমার প্রিন্সেস। এখন ছোটো মামার ছেলে অনেক বড় হয়ে গেছে, চিনতে পারবে না, তখন অনেক ছোট ছিল। ওই মুখে ভাতটা আর কি দিয়েছিল, বলে না মামা মুখে ভাত দিতে হয়, তো ওই ওর মামা হচ্ছে সম্পর্কে, তো ভাই মুখে ভাত দিয়েছিল আর কি আমার মামার ছেলে। এই যে আমি আর আমার প্রিন্সেস, দেখতেই পাচ্ছ। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা, আর এটা হচ্ছে আমার দিদা শাশুড়ি, মানে সে এখন আর পৃথিবীতে নেই, সে মারা গেছে। তো তখন ফটো তোলা ছিল, ফটোই তো স্মৃতি থাকে। তো দেখতেই পাচ্ছ, এই ফটোটা দেখলে মনটা একটু খারাপও লাগে। আমার প্রিন্সেস দেখতেই পাচ্ছ কেমন কান্না করছে। তো চলো নেক্সট আর একটা ফটো দেখি। আর মেন যেই ফটোটা সেটা একটু আগে দেখানো, প্রথমে দেখানো উচিত ছিল। এই যে ওকে ভাত খাওয়ানো হচ্ছে, দেখতেই পাচ্ছ, এই যে ওর ভাত খাওয়ানো হচ্ছে। তো চলো আর একটা ফটো দেখি নেক্সট। এই যে আমার প্রিন্সেস বসে রয়েছে, এই দেখো কত রকম খাবার দিয়ে প্রিন্সেস বসে আছে। আর এইটা হচ্ছে প্রিন্সেসের ঠাম্মা আশীর্বাদ করছিল, এই যে দেখতেই পাচ্ছ, প্রিন্সেসের ঠাম্মা আশীর্বাদ করছিল প্রিন্সেসকে। এটা একটা খুব স্পেশাল ফটো, এটা আমার দিদির মেয়ে আর আমার মেয়ে পরপর আর কি। এটা ভীষণ ভালো লাগে এই ফটোটা দেখতে, আমার প্রিন্সেসকে দেখো। আগে তো আর তোমাদেরকে পরিচয় করিয়ে দিলাম, এটা বড় ওদের কাকা শ্বশুর, দেখতেই পাচ্ছ আশীর্বাদ করছে প্রিন্সেসকে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দেখো আমার প্রিন্সেসের একটা আলাদা করে একার ফটো তোলা হয়েছে, দেখো
আর এইটা হচ্ছে তোমাদেরকে তো পরিচয় আগেই করিয়ে দিলাম, এটা আমার মা, মা আশীর্বাদ করছে আর কি প্রিন্সেসকে। তো দেখতেই পাচ্ছ আমার প্রিন্সেস ওই দিনকে প্রচণ্ড কাঁদছিল, কারণ লোকজনে অনেক ভিড় ছিল। আমার প্রিন্সেস ছোটোবেলার থেকেই ভিড় দেখলে খুব কান্নাকাটি করতো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ। এ দেখো গাইস, আমাদের আমার তো মোটামুটি সব ফটোই দেখানো কমপ্লিট হয়ে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ফটোই তোমাদের সাথে। গাইস, আমি তো অন্নপ্রাশনের সমস্ত ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। কারাকারা এসেছিল, আমার প্রিন্সেস কতটুকুনি ছিল, সবাই কত মানে আগে একরকম ছিল দেখতে, এখন একরকম হয়ে গেছে, কারণ আমার প্রিন্সেসের অন্নপ্রাশন হয়ে গেছে অনেক বছর, অনেকগুলো বছরই প্রায় হয়ে গেছে। তো যাই হোক, সমস্ত কিছু ফটোগুলো তোমাদেরকে দেখালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবার, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা, আমার চ্যানেলে সাবস্ক্রাইব যারা এখনও করো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা অনেক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা টেনশন করো না, আমি আবার চেষ্টা করবো রেগুলার আমার ব্লগটা দেওয়ার, একটু প্রবলেমের জন্য ব্লগটা দিতে পারছিলাম না, বাট আমি চেষ্টা করব যে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমি যেন তোমাদেরকে একটা করে অন্তত ব্লগ দিতে পারি। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি, তোমরা সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আর যেভাবে আমার পাশে আছো সেভাবে আমার পাশে থাকবা। আর আমিও চেষ্টা করবো তোমাদেরকে নতুন প্রতিদিন নতুন একটা করে ব্লগ দেওয়ার। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকা, ভালো থাকবা। থ্যাংক ইউ।